আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম ইদানিং ডাক্তার জাহাঙ্গীর কবির ভাই বিভিন্ন ভিডিওতে মক্কা মদিনার ইফতারি সম্পর্কে খুব বাজে মন্তব্য করে যাচ্ছেন এবং পাশাপাশি একটু আগে সে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে সেই স্ট্যাটাসটিও আমার কাছে একদমই ভালো লাগেনি সো তার ভিডিওটি ফার্স্টে দেখি সে কি বলেছে আমরা আছি মক্কাতে যে ইফতারিগুলো দেয় এটা একটা প্রসেসড ফুড এটা খাওয়া যাবে না এটা একটা মিনারেল ওয়াটার এটা ঠিক আছে খেজুরটা এমনভাবে দিছে এটা আমার রুচিতে আসে না এটাও খাওয়া যাবে না আর একটা কেক দিছে প্রসেসড ফুড সেটা খাওয়া যাবে না আর একটা ফ্লেভার্ড অরেঞ্জ জুস দিছে যদিও আপনি জানেন এখানে চিনি আর অরেঞ্জের ফ্লেভার আছে তা আসলে খাওয়ার মতো এখানে কিছুই নাই তো এই যে আমরা ইফতারিতে কি খাচ্ছি দেখেন এটা হচ্ছে যে লাবাং একটা আছে আলমারির লাবাং যে মাঠা বলে অনেকে আর এটা হলো চিয়া সিড ভেজানো ভিনেগারের পানি উইথ পিঙ্ক সল্ট আর একটু খেজুর আছে একটু বাদাম আছে তা এখন এই যে এই খেজুর বাদাম এটা দিয়ে ইফতার করবো আর সাথে জমজমের পানি আছে এটা দিয়ে আপাতত ইফতার সারতেছে তার মানে কথা হচ্ছে তার কিছুই খাওয়া যাবে না তার খেজুর খেতে রুচিতে আসে না সে হারাম শরীফের সামনে বসে আছে আল্লাহর ঘরের সামনে বসে আছে ও হায়দ আল বালাদিল আমিন আল্লাহ এই নিরাপদ নগরী মক্কার কসম খেয়েছেন পবিত্র কোরআনে যারা হাজি তারা আল্লাহর মেহমান আল্লাহর পক্ষ থেকে যে আপ্যায়ন আপনি পাচ্ছেন সেটাকে আপনি বলতেছেন খাওয়া যাবে না হ্যাঁ এবং মানুষকে খেতে নিষেধ করতেছেন আচ্ছা আপনি বলতে পারেন যে এটা আপনি মানুষের সচেতনতার জন্য বলতেছেন একজন ডাক্তার হিসাবে হ্যাঁ কিন্তু ভাই মক্কা মদিনার খাবার সম্পর্কে কি আপনার আসলেই ভালো মতো আইডিয়া আছে আপনি যে বললেন এই খাবারগুলো খাওয়া যাবে না এই খাবারগুলো প্রসেস ফুড এই খাবারগুলোকে আপনি বাংলাদেশের বনরুটির মতো মনে করেন যে বাংলাদেশের যে বনরুটিগুলো দেওয়া হয় হ্যাঁ মাসের পর মাস পরে থাকে এরকম মনে করেন সেখানে প্রতিদিন বিশ পঁচিশ লাখ হাজির খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে হ্যাঁ ধরলাম পাঁচ লাখ হাজির খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে রোজার মাসে সো এই যে প্রতিদিন পাঁচ লক্ষ প্যাকেট মক্কা মদিনা মিলে যে আসতেছে নতুন নতুন প্যাকেটগুলো এতে থেকেও তো বোঝা যায় যে কোম্পানিগুলো প্রতিদিনকার খাবার প্রতিদিন সার্ভ করতেছে এই খাবারগুলো অনেকদিন আগের খাবার না হ্যাঁ সেক্ষেত্রেও এই খাবারের কোয়ালিটি নিয়ে খুব বেশি একটা প্রশ্নের কিছু থাকে না আর আপনি খেজুরের কথা বললেন যে আপনার খেজুর খাওয়ার রুচিতে আসে না একটা খেজুর দুই বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় হ্যাঁ আমরা বাংলাদেশে যে খেজুরগুলো খাই হ্যাঁ প্রতিটা খেজুরই প্রায় দুই বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় তাহলে সেই খেজুর খাইতে আপনার রুচিতে আসে না কেন এটা আপনি ভালো বলতে পারবেন সেটা তো সুন্দর করে প্যাকেট করাই ছিল আপনাকে কি প্যাকেট ছাড়া দিবে আপনি একটা একটা খেজুর রাস্তায় পড়ে রয়েছে একজন হাত দিয়ে দিল হ্যাঁ হাতের মধ্যে জীবাণু থাকতে পারে হ্যাঁ তো অনেক বিষয় তো থাকতে পারে সে আপনাকে প্যাকেট করে দিয়েছে সুন্দর করে দিয়েছে সেটা আপনার কাছে খাইতে রুচিতে আসে না এটা কেন আসে না আমি বুঝলাম না বা এই কথাটাই আপনি কিভাবে এভাবে বললেন যে রুচিতে আসে না আল্লাহর মেহমান আপনি হাজি আপনার সেখানে গিয়েছেন আপনি এতে কাফ করতে সেখানে গিয়েছেন আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে উমরা করতে সেটার প্রতি মনোযোগ কতটুকু ছিল আল্লাহ ভালো জানেন সেগুলো বাদ দিয়ে আপনার খাবার রুচিতে আসে না মানে এই কথাগুলো তো ভাই পাবলিক্যালি এইভাবে না বললেই ভালো কারণ হচ্ছে মানুষ সেখানে আসলে সম্পূর্ণভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য যায় মানুষের চিন্তা চেতনা থাকে অন্যরকম সেখানে সামান্য একটু খাবার এটা নিয়ে মানুষ এত ভাই মাথা ঘামায় না আর এই খাবারগুলো যেহেতু সৌদি সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আপনার কি মনে হয় যে সে সেগুলো একদম পরীক্ষা নিরীক্ষা না করে সেগুলোর গুণগত মান না দেখে এমনি এমনি দিয়ে দিচ্ছে আপনি কি মনে করেন সৌদির খাবার সম্পর্কে আসলে আপনার কতটুকু আইডিয়া আছে সৌদির কোনো রেস্টুরেন্টে কোনো একটা খাবার সম্পর্কে যদি আপনি একটা কমপ্লেন করেন এবং সেটা যদি প্রমাণিত হয় যে আসলে সেখানে সমস্যা আছে সৌদি গভর্নমেন্ট সেই দোকানই বন্ধ করে দিবে সেই কোম্পানি বন্ধ করে দিবে কোনো আইনজীবী কেউ তার পক্ষে দাঁড়াবে না ভাই এত কঠোর নিয়ম কারণ সেখানে আপনি একটা রেস্টুরেন্টে ঢুকেন যারা সৌদিতে আসেন বা সৌদিতে গিয়েছেন কখন আমি তো নিজেও কয়েকদিন গুমরা করে এসছি আমি নিজেও ওই ইফতারি খেয়েছি জাহাঙ্গীর কবির সাহেব যে ইফতারির কথা বলেছেন আমার কাছে খারাপ মনে হয়নি আমার কাছে কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে আলহামদুলিল্লাহ আমি একদম অনেস্ট অপিনিয়ন দিতেছি যথেষ্ট ভালো মনে হয়েছে আর জাহাঙ্গীর কবির ভাই হাতে যে লাবাং খাইতেছিলেন লাবাংটাও তো দেখলাম যে একদম বোতলে মোরানো সেটা তো আজকের লাবাং মনে হইলো না হ্যাঁ সেটাও তো মনে হলো যে কোনো জায়গাতে আপনি কিনে খাইতেছেন বা কিছু একটা করতেছেন তাহলে সেটা কি ভালো হয়ে গেল সেটা কি কোনো প্রসেস ফুড না বা সেটা কিছু না আর আপনি যে অর্গানিক ফুডের কথা বলেন আপনার দোকান থেকে অর্গানিক ফুড কিনে খেতে কি পরিমাণ খরচ হয় আপনি তো নিজে জানেন সেই খরচ দিয়ে কি সবার আসলে খাওয়া সম্ভব আপনি সব ওষুধ বন্ধ করে দেন মাঝে মধ্যেই ইনসুলিন বন্ধ করে দেন সব বন্ধ করে যে আপনি আপনার অর্গানিক খাবার খেতে বলেন সেই অর্গানিক খাবার কিনতে যে টাকা লাগে সেই টাকা ইনসুলিন কয়েক মাসের কেনা যাবে কথাগুলো আমি বলতাম না ভাই পাবলিক্যাললি কিন্তু আপনি মক্কামুদ্দিনা সম্বন্ধে ভিডিও করছেন পাশাপাশি একটু আগে যে পোস্টটা করছেন পোস্টের মধ্যে হাহা রিয়াকশনগুলো দিচ্ছেন এটা দেখে আমার খারাপ লাগছে ঠিক আছে এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে যে আপনি আল্লাহর ঘরে গেলেন আল্লাহর ঘরে যে আল্লাহর ঘরের মেহমানদারিকে আপনি তুচ্ছতা ছিল করলেন ভাই রাসুল সাল্লামকে যখন কেউ মেহমানদারি করতো তার খাবার পছন্দ না হলে সে খাবারটা রেখে দিত এটা বদনাম করতো না ভাই হ্যাঁ আপনার বোঝা উচিত যে এত হিউজ পপুলেশন তাদেরকে সৌদি সরকার খাওয়ার যে আপ্যায়নের একটা সে যে একটা উদ্যোগ গ্রহণ করেছে এটাকে আপনি অ্যাপ্রিসিয়েট না করে বরং এটাকে আপনি বললেন যে খাওয়া যাবে না একদমই খাওয়া যাবে না এটা একদম নিষেধ করে দিলেন হারাম বানিয়ে দিলেন এই ব্যাপারটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য না কারণ মানুষের সেখানে থাকে পারেন যে সৌদি করলে কি ভালো হয়ে হয়ে অন্য করলে খারাপ ব্যাপারটা এমন না ভাই সৌদির খাবারের কোয়ালিটি অনেক ভালো যারা সৌদি তারা বুঝবেন না ঠিক আছে যারা জান তারা বুঝবেন না আর যারা গেছেন তারা অ্যাটলিস্ট বুঝবেন যে সৌদির খাবারের কোয়ালিটি কত ভালো ঠিক আছে খাবারের স্বাদ এদিক সেদিক হইতে পারে কিন্তু আপনাকে সেখানে ভেজাল খাবার দিবে না হ্যাঁ ফরমালিনযুক্ত খাবার দিবে না ঠিক আছে এতটুকু মাথায় রাখতে পারেন ফর্মালিনযুক্ত কিছু আপনি সৌদিতে পাবেন না ভাই ঠিক আছে আমার জানা মতো পাবেন না আমি যতগুলো দোকানদারদের সাথে কথা বলেছি তারা সবাই বলেছে যে ভাই যদি ফর্মালিনযুক্ত আমরা কিছু বিক্রি করি আমাদের দোকান শেষ তাহলে আর দোকানে ব্যবসা বাণিজ্য করে খাওয়া লাগবে না এত কঠোর নিয়ম কারণ ভাই সো ওই দেশের খাবার সম্পর্কে মানে আসলে পরিপূর্ণভাবে না জেনে হ্যাঁ ওই হারাম শরীফে বসে এগুলো আসলে ভিডিও মানে ফুড ব্লক করার কোনো মানে হয় না আরেকটা বিষয় খারাপ লাগলো যে সবাই আপনার কমেন্টে বোঝাচ্ছে যে আপনি এই কাজগুলো বাদ দিয়ে সেখানে এতে কাপ করতে গেছেন সেটা মনোযোগ সহকারে করেন তারপর আপনি একের পর এক ভিডিও একের পর এক স্ট্যাটাস দিয়েই যাচ্ছেন এই কাজগুলো ঠিক করতেছেন না ভাই হ্যাঁ এগুলো ঠিক করতেছেন না আপনি যে এত ভালো ভালো অর্গ্যানিক ফুড খান এই অর্গ্যানিক ফুড খেয়ে আপনি কি মানে আপনার চুল দাড়ি তো সবই পেকে গিয়েছে দেখলাম অর্গ্যানিক ফুড খেয়ে আপনার চুল দাড়ি পেকে যাচ্ছে অর্গ্যানিক ফুড খেয়ে কি আপনি অমরত্ব লাভ করেছেন আপনি কি মারা যাবেন না নাকি মানে ব্যাপারটা কি দাঁড়াইতেছে আসলে এগুলো বাদ দেন বাদ দিয়ে হ্যাঁ ভালো থাকেন মানুষকে ভালো পরামর্শ দিতেছেন সেটা করেন কিন্তু মক্কামুদিনার খাবার ভালো না সেটা আসলে সেই সম্বন্ধে না জেনে মানে আন্দাজে কথা বলার কোনো যুক্তিকতা নাই আপনি আপনার প্রোডাক্ট সেল করবেন আপনার খাবার দাবার আপনার অর্গ্যানিক ফুড সেল করবেন সেটা আপনি বললেই পারেন সেইটার জন্য মক্কামুদিনার খাবার ভালো না আপনার খাবার ভালো এই এই সমস্ত আজে বাজে ই করতে যে আপনি মানে আরও পচবেন ভরাটি হবেন হ্যাঁ যখন কেউ আল্লাহর মেহমানদারিতে খুশি না হয়ে সেটাকে অগ্রাহ্য করে ফেলে দেয় তখন তার উন্নতি হয় না ভাই তার অধোপোথনই হয় কথাটা মাথায় রাখবেন